আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সুইট কর্ন এবং স্পাইসি কর্ন। আমরা সবসময় এটা দেখা যায় যে বাইরে খাই, ঘরে আর বানানো হয় না, তো আমি আজকে ঘরে বানানোর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি 2 ক্যান কর্ন নিয়েছি। আপনারা চাইলে বাজারে যেই কচি ভুট্টাগুলো পাওয়া যায়, যেগুলোর দিয়ে সাদা দুধ বের হয়, দুধ বলে ওটাকে, তো ওগুলোও নিতে পারেন, অবশ্যই কচিটা নেবেন। তো আমি কর্নের ক্যানেরটা নিয়েছি, কারণ আমার এখানে তো সম্ভব না কচিটা পাওয়া। আর এখানে কিছু স্পাইসেস নিয়েছি এবং বাটার নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, লেবু নিয়েছি। আপনাদেরকে আমি পুরো রেসিপিটা ইনশাআল্লাহ একদম সহজভাবে দেখাবো। আপনারা বাজারে বা শপিং মলে যে পাওয়া যায় সেখান থেকে না কিনে কিন্তু বাসাই করতে পারেন। যদি লোকাল বাজার থেকে কচি ভুট্টা নেন, সেক্ষেত্রে ভুট্টাটা ছাড়িয়ে নেবেন, জাস্ট ছাড়িয়ে নিতে হবে। তারপরের প্রসেস সব একই, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ক্যানের রেসিপিটা, ক্যানেরটা আমি পানি ঝরিয়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে, দেখেন একদম নরম। এখানে আমি পানি ফুটতে দিয়েছি 2 কাপের মতো। পানি যখন একদম ফুটে উঠবে তখন এখানে আমি কর্নগুলো দিয়ে দিব। আপনারা যদি কচি মানে নেন, যেটা বাজারে পাওয়া যায়, সেটাও এভাবেই দিবেন। তো আমি চুলা বন্ধ করে দিয়ে তারপরে ভুট্টাগুলো দিয়ে 10 মিনিটের জন্য ভাপে রেখে দিব, তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস, সামান্য একটু দিয়ে দিলাম লবণ, এখন এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ আমি 1 টেবিল চামচ নিয়েছি। তারপরে গলানো বাটার দিয়ে দিলাম, বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি। তারপরে পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আরও একটু মেয়োনিজ দিলাম, লাগতো আর কি, আমার কাছে মনে হয়েছে একটু কম। তো এখান থেকেই হচ্ছে আমি সুইট কর্ন আর স্পাইসি কর্নটা বানাবো। জাস্ট অর্ধেক তুলে নিয়ে স্পাইসেসটা দিয়ে দিব, আর বাকিটা তো সুইট কর্ন হিসেবেই থেকে গেল। তো আমি ভালো করে মিক্স করে নিয়ে এখন এখানে একটু দিয়ে দিব টমেটো কেচাপ 1 চামচের মতো, তাহলে মেয়োনিজ আর মেয়োনিজের স্বাদটা ভালো আসবে আর কি। মিক্স করে নিলাম। এই যে, তারপরে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। অর্ধেকটা তুলে নিয়ে সেখানে আমি একটু চিনি অ্যাড করে দিব হালকা, তাহলে সেটা হয়ে যাবে সুইট কর্ন। আর এখানে আমি দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া আর চাট মশলার গুঁড়ো। চাট মশলা আপনারা না দিলে গরম মশলাও দিতে পারেন। তো মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল আমার স্পাইসি কর্ন, আর আরেকটা হচ্ছে সুইট কর্ন, সেখানে আমি একটু চিনি দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ভীষণ মজার। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।